আজকে আমি আপনাদেরকে দেখাবো রোদের তাপে কিভাবে ডিম ভাজতে হয়। সম্প্রতি কয়েকদিন ধরে দেখতেছি যে ফেসবুকে সবাই রোদের তাপে ডিম ভাজতেছে, তাহলে আমি কেন না, তাহলে চলুন দেখাই। তার জন্য আমি উঠানে ফ্রাই প্যানটা রেখে দিয়েছি গরম হওয়ার জন্য। ডিম ভাজার জন্য আমি এখানে ইউজ করব ধনে পাতা। এই ধনে পাতাটা ডিম ভাজার মধ্যে দিলে খেতে খুবই মজা লাগে। তারপর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা একসাথে মিক্স করে নেব। আর আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, এগুলো একসাথে খুব সুন্দর করে মিক্সড করে নেব। বড় আমার মনের ঠিকানায় দেখা বড় ভালোই লাগে, তবু মুখটা খুলে না। কেমনে কইরা বুঝলা তুমি গাড়ি আমার চলে না, একটু শুধু সাইয়া দেখো দিয়া দিমু জীবনটা। ও ডিম ভাজার সবথেকে কঠিন কাজ হচ্ছে ডিম উল্টানো।